মাননীয় বিধায়ক তামোলপুৰ সমষ্টি, তেখেতে শেষ নিশ্বাস ত্যাগ করে। তেখেতে আমার চিকিৎসালয়ত দুদিন আগতে ভর্তি হয়েছিল কোভিড পজিটিভ হয়ে। আমি ভর্তি হওয়ার পিছত সেদিন রাতি 10 বজাত স্বাস্থ্যের অবনতি ঘটে। খুব বেশি প্রেসার হয়, প্রায় 230 আর 130লৈকে গুছি যায়। সেই সময় ততাতয়াক আমি আইসিইউত ভর্তি করাই লো। আইসিইউত ভর্তি করার পিছত মানে আমি লগেলগে ভেন্টিলেশনত দিও। ভেন্টিলেশনত দেওয়ার পিছত যা দুই রাতি আমার আইসিইউতে থাকিলে, কিন্তু যেটো ব্রেন স্ট্রোকৰ লগতে লেফট ভেন্টিকুলার ফেলৰ হৈছিলে। কারণ আগতে কার্ডিয়াক রোগী আছিল, লগতে ডায়াবেটিসও আছিল। আর আমি যা ফ্যামিলি যেতিয়া আমি করলো মানে হার্টর আগতে এবার এটাকও হৈছিল, তারপর হার্টত ব্লকও আছিলে। গতি পরহি যেটো হেৰি হল, অত্যাধিক ব্লাড প্রেসার বঢ়ার পিছত ব্রেন স্ট্রোক হল আর লেফট ভেন্টিকুলার ফেলর হল। গতি পরহি কোভিড পজিটিভ মতেই আমার প্রটোকল মানিব লাগিব। আমি ইতিমধ্যে জেলা প্রশাসন কামরূপ মহানগরীক জনাই দিছো, জেলা প্রশাসন বাক্সা প্রশাসনক জনাই দিছো। মই এডিসি কামরূপ মেট্রো, এডিসি বাক্সা কথা পাতিছো আর ডিসি বাক্সার কথা পাতিছো ইতিমধ্যে।